আজকে আমরা দেখব কিভাবে ইথারনেট কেবল অথবা ল্যান কেবল তৈরি করতে হয়। তো এর জন্য আমাদের প্রয়োজন ক্রিম্পিং টুল অথবা পাঞ্চ মেশিন, তারপর প্রয়োজন RJ45। দেখেন আমার হাতে কতগুলো RJ45 রয়েছে। তারপর দরকার CAT5 অথবা CAT6R কেবল। আমার হাতে CAT6R কেবল রয়েছে। এখন CAT6R কেবলগুলো বাহিরে আবরণ আমরা দূর করব, এর জন্য এটা পাঞ্চ মেশিনের ভিতরে দিয়ে গুড়াবো। এই যে আমি গুড়াচ্ছি। দেখুন কেটে গেছে গুড়ানোর সাথে সাথে। দেখুন কত সহজ কাটা। দেখবো আমরা এখানে 4 জোড়া তার বের হয়েছে। এই যে 4 জোড়া তার। এখানে দেখবো মাঝখানে একটা প্লাস্টিকের আবরণ বের হয়েছে। তো আমরা এই প্লাস্টিকের আবরণটাকে কেটে দেব। এখানে 4 জোড়া তারগুলোর মধ্যে হচ্ছে বাদামি এবং বাদামি সাদা, সবুজ এবং সবুজ সাদা, অরেঞ্জ এবং অরেঞ্জ সাদা, নীল এবং নীল সাদা। পাশে আমি কালার কোড দিলাম। এই কালার কোড মতে এগুলোকে আমি সাজাবো। শুরু থেকে আমি সবগুলো তার পেজ খুলবো। এই যে আমি তারগুলো পেজ খুলতেছি। ভিডিওর পাশে যে ডায়াগ্রাম দেওয়া আছে, কালার কোড দেওয়া আছে, সেই কালার কোড মতে আমি এগুলো একসাথে সাজাবো। এর জন্য বাদামি এবং বাদামির সাদাকে এক পাশে রাখবো। তারপর সবুজ কালারটাকে পাশে নেব। তারপর এখান থেকে নীল সাদা এবং নীলকে এক পাশে রাখবো। তারপর গিয়ে আমি সবুজ সাদাটাকে পাশে দেব। তারপর হচ্ছে অরেঞ্জ এবং অরেঞ্জ সাদাকে এক পাশে রাখবো। অর্থাৎ মোটামুটি সবগুলো কালার কোডই পাশাপাশি থাকে, কিন্তু সবুজ এবং সবুজ সাদা এই দুটা পাশাপাশি থাকবে না। এই তো ডায়াগ্রাম মতে আমাদের সাজানো হয়ে গেল। এখন আমরা পাঞ্চ মেশিনের সাহায্যেটা কাটবো। এই যে করতেছি। তারপরে যে RJ45 দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে উপরের পৃষ্ঠা, একটা হচ্ছে নিচের পৃষ্ঠা। তো এই যে উপরের পৃষ্ঠা এটা, আর এটা হচ্ছে নিচের পৃষ্ঠা। তো নিচের পৃষ্ঠা দিয়ে আমরা কেবলগুলো ঢুকাবো, ঠিক চিত্রে যেভাবে দেওয়া আছে। তারপর আমরা জোরে চাপ দেব। এই যে মোটামুটি কেবলগুলো লাগানো হয়ে গেছে RJ45 এর ভিতর। আমরা কালারগুলো চেক করে নিব আসলে আমাদের কালারগুলো ঠিক আছে কিনা। এই কালারগুলো যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আমাদের কানেকশন হবে না। এখন আমরা পাঞ্চ মেশিন দিয়ে এটা পাঞ্চ করবো। এই তো হয়ে গেল আমাদের ইথারনেট কেবল অথবা ল্যান কেবল। দেখেন আমি এখানে অনেকগুলো ইথারনেট কেবল তৈরি করেছি RJ45 দিয়ে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে